নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। আপনারা তো অধীর আগ্রহে বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য, যে নতুন কিছু কি পাবেন, নিশ্চয়ই পাবেন। তার কারণ আমাদের প্রত্যেক দিনে আপডেট কিছু, আমরা কিছু খবর আপনাদের কাছে আমরা পৌঁছে দিই, কীভাবে আমাদের জীবনযাত্রাটাকে সুন্দর করা যায়, ভালো রাখা যায়। তার কারণ জীবন তো নিয়ন্ত্রণ করে গ্রহরাই, তার সেই জায়গা থেকে আপনি কীভাবে একটা মঙ্গলময় দিন বা মঙ্গলময় তিথি বা শুভ যোগ কীভাবে আপনার জীবনকে একটা পজিশনে, ভালো পজিশনে আনতে পারে, সে বিষয়ে আমরা জানবো। তার কারণ আগামী 12 জুলাই কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি একই জায়গায় আসছে, সংযুক্ত হচ্ছে, কনজাংশন করছে, তা সেই বিষয়ে আমরা জেনে নেব। তাতে আমাদের রাশির ক্ষেত্রে, রাশি আমাদের যে যে রাশিতে আমরা 12টি যে রাশি রয়েছে তার উপর কতটা এফেক্ট হতে পারে, তার শুভত্ব অশুভত্বগুলোই কিন্তু আজকে আমরা তুলে ধরবো। আজও কিন্তু আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই জ্যোতিষ ব্যক্তিত্ব, আপনারা যার অপেক্ষায় থাকেন, জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, তার সঙ্গে তিনি হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং তার সঙ্গে বাস্তু কনসালটেন্ট, অর্থাৎ সুদক্ষ একজন বাস্তুবিদ এবং তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজার। আসুন আমরা জেনে নিই যে কিভাবে আমরা নিজেদেরকে ভালো রাখবো, নিজেদেরকে কিভাবে সুস্থ সবল রেখে এবং আমাদের জীবনে নানান যে কুপ্রভাব বা খারাপ কিছু প্রভাব থেকে আমরা কিভাবে বেরিয়ে এসে আমাদের জীবনটাকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলবো, আর আপনারা সেটা জানুন। আজকের আমাদের এই বিষয়টি আমরা রাখছি এবং লাইভ অনুষ্ঠান সরাসরি আপনারা কথা বলুন, যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন, শুধুমাত্র নাম বলবেন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, স্বাগত স্যার অনুষ্ঠানে। নমস্কার স্যার। প্রথমেই বললাম আমরা কিছু ভালো কিছু আশায় কিন্তু দিনগুনি বসে থাকি, যে কবে আমাদের জীবনে একটা ভালো কিছু আসবে, কিছু শুভ খবর আসবে, কিছু ভালো খবর আসবে, যার মাধ্যমে আমাদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় সুন্দরভাবে পজিশনে তৈরি করব আপনাদের সাহায্যে, একজন জ্যোতিষ ব্যক্তিত্বের সাহায্যে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। তখন আপনারা সম্পূর্ণভাবে এই পিকচারটাকে তুলে ধরতে পারেন আমাদের জীবন সম্বন্ধে, কি হতে পারে, কি হলে ভালো হয়। তখন আমাদের জন্ম যেমন নিয়ন্ত্রণ করছে গ্রহরা, সেই গ্রহের ক্যালকুলেশন, সঠিক ক্যালকুলেশন, সঠিক জায়গাটাকে আপনারাই একমাত্র তুলে ধরতে পারেন, আমরা সে বিষয়ে জানবো। তখন আগামীকাল 12 জুলাই কিন্তু মঙ্গল বৃহস্পতির একটা কনজাংশন হচ্ছে, সে বিষয়ে তাতে আমাদের রাশির ক্ষেত্রে কোন কোন রাশির ক্ষেত্রে শুভ অশুভটা আজকে আপনি কিন্তু বলবেন আমাদেরকে, আমরা সে বিষয়ে জানবো। নিশ্চয়ই সঠিক বিচারই কিন্তু একজন মানুষের সমস্ত কিছু ভালো মন্দ যা কিছু, এটা সঠিক বিচারই কিন্তু সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং এই যে সময়গুলো পরপর যা সমস্ত গ্রহদের যে ট্রানজিটে গোচরে যে পরিস্থিতিগুলো, তার যে প্রভাব, এই প্রভাবগুলো কিন্তু মানুষের জীবনে অপরিহার্য এবং খুব গুরুত্বপূর্ণ ফল দেয়। এখন বছরের শুরু থেকেই 2024 সালটা বেশ ভালো সাল হিসেবেই কিন্তু শুভ আশীর্বাদ রূপে প্রতিটা মানুষের কাছে প্রায় এসেছে। হ্যাঁ, বহু মানুষ রয়েছেন যাদের কিন্তু বছরের প্রথম থেকে এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু উন্নতির জায়গাগুলো ধরতে পারেননি বা প্রচণ্ড বাধা এখনো আসছে, তাদের ক্ষেত্রে অবশ্যই গ্রহ প্রতিকারগুলো তো এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর পাশাপাশি এই যে বর্তমান সময়ে এখনো যা প্রত্যেকটা দিন যেভাবে এগোচ্ছে এবং শুভ ঘটনাবলীগুলো আসছে, শুভ যোগতিথিগুলো আমরা পাচ্ছি, এই সমস্ত যোগতিথিগুলো কাজে লাগিয়ে যাদের এখনো সমস্যায় যারা রয়েছেন, তারা তাদের সেই সমস্ত সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই দিনগুলো। এখন মঙ্গল গোচরে 12 জুলাই থেকে বৃহস্পতির সঙ্গে যুগ্মভাবে অবস্থান করবে, এটা আগস্ট মাস শেষ পর্যন্ত কম বেশি থাকবে, 26 আগস্ট কম বেশি এই পর্যন্ত থাকবে বিশ্বরাশির ঘরে। অলরেডি আপনারা জানেন যে বিশ্বরাশিতে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং সেই বৃহস্পতির সঙ্গে মঙ্গল, দেব সেনাপতি মঙ্গল, এই মঙ্গল যখন যুক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু অনেক কিছু ভালো খবর বা ভালো
ফল যাই বলুন না কেন বেশ কিছু রাশির ক্ষেত্রে আসতে চলেছে, আর এর মধ্যে খুবই খুবই শুভ প্রভাব বলুন বা সুফল বলুন এর মধ্যে পাবে হচ্ছে সব থেকে বেশি যদি বলেন যেই দুটি রাশি ঢাইয়া চলছে বর্তমানে তারাও কিন্তু প্রচন্ড উপকার পাবে, সেটা কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি। যার কারণে এই সময়টা কি করবেন সেই নিয়েই আজকে আমি বলবো। একদম, আমরা সে বিষয়ে জানবো, একজন বন্ধু অপেক্ষা করছেন, আমরা নিয়ে নিচ্ছি। স্যার নমস্কার, কে আছেন সঙ্গে? নদিয়া থেকে বলছেন তাই তো? আচ্ছা, কার বিষয়ে জানবেন? আচ্ছা, তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। সূর্য সূর্য পাল সূর্য জন্ম তারিখ সময়টা বলতে হবে। রাত্রি বারোটা পঞ্চাশ। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, কাউকে দেখিয়েছেন এখনো পর্যন্ত সূর্যর ব্যাপারে? কুম্ভ লগ্ন রাশি ধনু রাশি ওর উত্তরসারা নক্ষত্র স্বর্ণপায়ায় জন্ম কৃষ্ণ পক্ষ পঞ্চমী তিথি, গণ হচ্ছে নরগণ এবং বর্ণ হচ্ছে ক্ষত্রিয় বর্ণ। ওর ক্ষেত্রে ধনু রাশির জাতক এ কিন্তু জীবনে ভালো উন্নতি করবে, কিন্তু ডিপ্রেশনে আসার যোগ রয়েছে। চন্দ্রের দুপাশে কোনো গ্রহ না থাকলে এটাকে বলে কেমোদ্রুম দোষ, ওর রাশির দুপাশে ঘরগুলি ফাঁকা রয়েছে যার জন্য এটা কেমোদ্রুম দোষের মধ্যে পড়ে। এইটা ডিপ্রেশনে শিকার হতে হবে এবং ডিসিশনের ক্ষেত্রে ভুল, মানে ডিসিশন সঠিক নিতে পারবে না, সেই ক্ষেত্রে বাধা যোগ রয়েছে। তবে রবি বুধের একটা ভালো যোগ রয়েছে, এই যোগে কিন্তু হায়ার এডুকেশন হবে, জীবনে কিন্তু ভালো প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু করতে পারবে। ওর জন্মছকে বৃহস্পতির পজিশনও খুব ভালো, শুভ বৃহস্পতির প্রভাবে কিন্তু জীবনে ভালো উন্নতি করবে। তবে বর্তমান সময়টা শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগাবে, খুব সাবধানে থাকতে হবে, ছোটখাটো চোটাঘাত লাগার যোগ রয়েছে এবং ঠান্ডা গরম থেকেও কোনো সমস্যা হতে পারে, কোল্ড কাফের সমস্যা একটু আসতে পারে, একটু খেয়াল রাখতে তবে। এবং ওর পায়ের পাতায় বিশেষ করে চোটাঘাত লাগা বা পায়ের সংক্রান্ত বিষয় একটু ডিস্টার্ব দিতে পারে। সুতরাং আপনি এখানে শুক্র রাহু জড়ত্ব দোষ কেমোদ্রুম দোষ এই দুটো দোষ যদি ঠিক করিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে, ভালো উন্নতি করতে পারবে। কি জানতে চাইছেন আপনি? হ্যালো, আপনি কি আছেন? আচ্ছা, আপনি এখনো রেসপন্স করছেন না, যাই হোক। আচ্ছা, অনলাইনে নেই, যাই হোক, আপনি জড়ত্ব দোষ এবং এই কেমোদ্রুম দোষ জন্মছকে যেটা পেয়েছে এই দুটো ঠিক করে নেবেন, এরপরে ভালো হবে। হ্যাঁ বলুন। ঠিক আছে, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বরানগর থেকে। আচ্ছা, বলুন কার বিষয়ে? বলুন কার বিষয়ে? নিজের বিষয় বলুন, তাহলে নামটা বলতে হবে, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। আচ্ছা, ছোটই, 2019, সময়টা বলতে হবে, জন্ম সময়। দশটা সাতাশ কখন? সকাল ভালো লাগছে, মানে নিয়মিত দেখা হয় তাহলে স্যারের অনুষ্ঠান, তাই তো? আচ্ছা আচ্ছা, ওর জন্মবার বৃহস্পতিবার, কন্যা লগ্ন রাশি হচ্ছে কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম, স্বর্ণপায়া দেবগণ বিপ্রবর্ণ। হ্যাঁ, ওর কিন্তু শুক্ল প্রতিপদ তিথিতে জন্ম, খুব ভালো তিথি এটা, আর জীবনে ভালো প্রতিষ্ঠা পাওয়ার হরোস্কোপ।
এডুকেশন খুব ভালো হবে, পড়াশোনা জীবনে খুবই ভালো করবে, কালসর্প দোষ রয়েছে এটাকে কাটিয়ে দেবেন পরে, এখন নয়, এখন খুব ছোট, ওর 12 বছর বয়স হওয়ার পরে কাটাতে হয়, এটা ওর 12 বছর বয়সের পরে কাটিয়ে দেবেন। কালসর্প রয়েছে, সাধু সর্প রয়েছে, এ দুটো দোষ রয়েছে নেগেটিভ, এটা কাটিয়ে দিলে ও জীবনে ভালো উন্নতি করবে, ওর অনেকগুলো দিকে প্রতিভা থাকবে, ও কিন্তু জীবনে ভালো উন্নতি করারই যোগ পাচ্ছি। বলুন। অতিরিক্ত চঞ্চল হবে, ওর একাদশে মঙ্গল রয়েছে, মঙ্গল গ্রহটাও নিচস্থ রয়েছে, একটু রাগ জেদটাও সময়ের সঙ্গে সঙ্গে একটু বাড়বে। হ্যাঁ, তবে কিন্তু ও ট্যালেন্টেড হবে, ভীষণ ট্যালেন্টেড হবে, এবং আপনারা না ওকে এখন ছোট থেকেই কিছু নীতি শিক্ষা দিতে দিয়ে বড় করুন, সেক্ষেত্রেও কিন্তু খুব কাজে লাগবে। বৃহস্পতি খুব জ্ঞানকারক গ্রহ, ভালো পজিশনে আছে, ও কিন্তু জীবনে খুব উন্নতি করবে। ভালো অরস্কোপ পেলাম এটা। ঠিক আছে, 5 বছর বয়স, একটু তবু স্যারের সাথে কনসাল্ট করে নেবেন, তার জন্য তার চেম্বারে এসে আরো ডিটেইলস এই বিষয়ে একটু জেনে নেবেন। আমি সেগুলো একদম বলে দেবো, অবশ্যই ফোন নাম্বারটা লিখে রাখুন, বুকিং যেই নাম্বারটি আপনি লিখে রাখুন, বুকিং করে চলে আসুন। আমি ধন্যবাদ আপনাকে, আমি সেটাও আমি বলে দেবো অগ্রিম, বুকিং যে নাম্বারটি আপনার রেড বক্সে দেখতে পাচ্ছেন 9051200976, এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ মাধ্যম। আরেকজন বন্ধু রয়েছেন স্যার, আমি ফোনটা নিয়ে নিন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, একটু জোরে বলতে হবে, বলুন, একটু জোরে বলতে হবে। আচ্ছা যাই হোক, কোনো ভাবে আপনি একটু চেম্বারটা বলে দিন, চেষ্টা করুন, আমি চেম্বার গুলো সেই ফাঁকে বলে দিই একটু। আপনারা স্যারকে পেয়ে যাচ্ছেন নিজস্ব যে চেম্বার গুলো, রাজপুর চৌহাটি মোড়ে আপনারা বন্ধুরা পাচ্ছেন, প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও কিন্তু আপনারা রাজপুর চৌহাটি মোড়ে পেয়ে যাচ্ছেন। এবার কিভাবে আসবেন সেই এক্সাক্ট আমি যে লোকেশনটা বলে দিচ্ছি, কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে মাত্র বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে আপনারা আসবেন অবশ্যই, সেটা কিন্তু মাত্র কতক্ষণ লাগে, 10 থেকে 15 মিনিট লাগে এই রাজপুর চৌহাটি মোড়ে পৌঁছাতে নিজস্ব যে চেম্বারে, সবই কিন্তু তার নিজস্ব চেম্বার। এবং আরেকটি জায়গা হলো সুভাষগ্রাম, প্রতি বৃহস্পতিবার আপনারা বন্ধুরা পাচ্ছেন সুভাষগ্রামে, আপনারা প্রত্যেক বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন, আপনি একটু হোল্ডে থাকুন, প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। আর আরেকটি জায়গা হলো জয়নগরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, সেটা হলো প্রত্যেক মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন, প্রত্যেক মঙ্গলবার জয়নগরে পেয়ে যাচ্ছেন, এটা আপনারা লিখে রাখুন, নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। এবং আরেকটি জায়গা, যে একজন বন্ধু ফোন করেছিলেন কোথায় আসলে সুবিধা হবে, আপনার দমদম শীতল মনে আসলে অবশ্যই সুবিধা হবে, হ্যাঁ আপনি একটু হোল্ডে থাকুন, আর টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে কথা বলুন, ঠিক আছে? আচ্ছা, জয়নগরে আপনার প্রত্যেক মঙ্গলবার পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন, আপনি একটু হোল্ডে থাকুন, আর টেলিভিশনের সাউন্ডটাকে জিরো করে রেখে আপনি কথা শুনুন, ঠিক আছে? দমদম সিটি মোড়ে আপনারা প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন, আপনারা জানেন সেটা, দমদম সিটির মোড়ে। আবার সেই দিনে কিন্তু বেহালা সানরাইজও পেয়ে যাচ্ছেন 5টা থেকে 7টার মধ্যে পাচ্ছেন, দমদম সিটির মোড় যেমন শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন, সেই দিনই আবার বেহালা সানরাইজ আপনারা 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন, মাসে একবার করে দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন, আপনার কিন্তু অনলাইনে কিন্তু অলরেডি কিন্তু বুকিং চলছে, বুকিং অন রয়েছে, আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো দুর্গাপুরে কবে তাকে পেয়ে যাচ্ছেন, তিনি কবে সেইখানে পৌঁছাবেন সেটা আমরা আগে থেকে আপনাদের অ্যানাউন্সমেন্ট করে দেবো, জানিয়ে দেবো। এবং আরেকটি জায়গা বহরমপুরে আপনারা বন্ধুরা পাচ্ছেন, সেটাও আপনাদের জানিয়ে দিলাম, জয়নগরও কিন্তু বুকিং চলছে, সেটাও আপনারা আপনারা লিখে রাখুন, আপনারা বুকিং করতে থাকুন, বুকিং অন আছে। এবং আমি ফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি, যেটা হলো অগ্রিম, বুকিং করে বন্ধুরা আসবেন, বুকিং নাম্বার আপনার রেড বক্সে দেখতে পাচ্ছেন 9051200976, এই নাম্বারটি বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, আপনারা যোগাযোগ করে যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান, যারা আসতে পারছে না তাদের উদ্দেশ্য বলা, অনলাইনেও কিন্তু তিনি প্রেডিকশন করে দিচ্ছেন, সেই অনলাইনে প্রেডিকশনটা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতেও পৌঁছে যাচ্ছে, সব রকম ব্যবস্থা কিন্তু তিনি রেখেছেন। একজন বন্ধু রয়েছেন স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, নমস্কার, কে আছেন সঙ্গে, বলুন। শ্যামনগর থেকে কার বিষয়ে জানবেন? কার বিষয়ে জানবেন, তার নাম জন্ম তারিখ সময়টা বলুন। আকাশ দাস, আকাশের জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখ 14/12/2009।
14/12/2009 টাইমিংটা বলতে হবে, জন্ম সময় একটা পঞ্চাশ রাত্রি। জন্মস্থান কোথায়? আপনি তো আগে ফোন করেছিলেন, স্যারের সাথে কথা হয়েছে ফোনে? আপনার নাতির রাশি তুলা রাশি তো জানেন, রাশির তুলা রাশি রাক্ষসগণ, তাই তো? টিভি সাউন্ডটাকে জিরো করে দিন, টিভি সাউন্ডটাকে একদম জিরো করে কথা বলুন, বলে লাইনটা কেটে যাবে টিভি। আমরা ফিল্টার আছে রাক্ষসগণ, ওর রয়েছে যেটা রবি শুক্র একটা দারিদ্র দোষ রয়েছে আর নাস দোষ রয়েছে, অস্থিরতার জন্য না অনেক কিছু ভালো সুযোগের থেকে হাতছাড়া হয়ে যাবে, খুব সাবধানে ওকে চলতে হবে, বুঝতে পেরেছেন? পজিশন খুব একটা এই মুহূর্তে ভালো যাচ্ছে না, একটু ডিস্টার্বে যাচ্ছে, শরীর নিয়ে সাবধানে থাকতে হবে, চোটাঘাত লাগা, ভুল বন্ধু বান্ধবের পাল্লায় পড়া, সেখান থেকে ক্ষতি হওয়ার যোগ পাচ্ছি। বুধ রাহু যুক্ত থাকলে বুদ্ধির বিনষ্ট করায়, বুদ্ধি সঠিক পথে বুদ্ধিকে কাজে লাগায় না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এটাকে দেখিয়েছেন ওকে, কাউকে জন্মছকটা দেখিয়েছেন? ওই তো চঞ্চল বুধটা রাহু যুক্ত, তো বুধ রাহু হলে কি সঠিক বুদ্ধি কারণ নেবে না, ভুল বন্ধু বান্ধবের কথা শুনে চলা, চঞ্চলতা বেড়ে যাওয়া, লেখাপড়ার ক্ষেত্রে সমস্যা, এগুলো তো হয়। এই বুধ রাহুর নাস দোষটাকে আগে ঠিক করতে হবে, করলে পরে ও পড়াশোনা করবে। এমনি খুব লেজি, এমনিও লগ্নে শনি খুব লেজি আছে, দেখিয়ে নেবেন হসপিটাল। আপনি ফোন নাম্বারটা কি লিখেছেন অগ্রিম বুকিং, যে নাম্বারটা রয়েছে 9051200976, নাম্বারটা কি লিখেছেন? আপনি যোগাযোগ করুন, চলে আসুন এক্ষুনি, আপনি নাম্বারটা লিখে রাখুন, বুকিং নাম্বার যেখানে লেখা রয়েছে, আপনি যত তাড়াতাড়ি পারবেন কাছাকাছি আপনি চলে আসুন, ঠিক আছে? বিভিন্ন জায়গায় স্যারের চেম্বার আছে, আপনি চলে আসুন। নাতির ব্যাপারে যদি কনসাস হন, আপনি সিরিয়াস যদি হন, নাতির অনেকগুলো সমস্যা রয়েছে, সেটা আপনি ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে? আপনার যেটা কাছাকাছি হবে আপনি চলে আসুন, বা অনলাইনে প্রেডিকশন করতে পারেন। শ্যামনগরে যেহেতু আপনি ইয়েতে দমদম শীতের মোড়ে, আপনার দমদম শীতের মোড়টা কাছে হবে, আপনার প্রত্যেক শনিবার 7টা থেকে 9টার মধ্যে দমদম শীতের মোড়ে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আপনি নাতিকে নিয়ে চলে আসুন ইমিডিয়েট, যদি নাতি না আসে আপনি একা এসে জন্ম তারিখ সময় নিয়ে চলে আসুন, ডিটেলস জেনে যাবেন, যাতে ওর ভবিষ্যৎটা সুন্দর হয়, উজ্জ্বল হয়। আপনারা তো শুধু জেনে নেন, এটাই তো ভুল, জেনে নিয়ে আপনারা চুপ করে ঘরের মধ্যেই বসে থাকবেন, তারপরে দেখা যাবে খারাপ পজিশন যখন আসে তখন আপনারা দৌড়ে আসেন স্যারদের, স্যারের কাছে। আচ্ছা, যেটা বলছিলাম আমরা একটু ফ্রি, একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটাকে নিয়ে নেব। আচ্ছা, ফোনটা নিয়ে নিন। হ্যাঁ, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ কি আছেন সঙ্গে? আচ্ছা, যাই হোক, কথা বলতে হবে, ব্যাপার হচ্ছে এই যে রয়েছে, বলুন কে বলছেন, বলুন কোথা থেকে কে বলছেন, বলুন। যাদেরই জন্মছকে শুভ রয়েছে মঙ্গল, জানবেন জমি বাড়ি ফ্ল্যাট এগুলো কেনার ভালো যোগ আসবে, এবং আপনারা কিন্তু কিনতে পারবেন এই সময়টা, খুব শুভ যোগ। এবং এই যোগের ফলে কিন্তু জমি বাড়ি ফ্ল্যাটের পাশাপাশি বাহন ক্রয়েরও যোগ রয়েছে, মানে গাড়ি টাড়ি কেনারও যোগ রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু অনেকগুলো রাশির ক্ষেত্রে শুভ যোগ, যেমন ঋণ শোধ হবে, অনেকে ঋণের জ্বালায় জর্জরিত, অনেকেই কিভাবে ঋণ থেকে মুক্তি পাবেন সেই বিষয়ে দিশাহারা হয়ে থাকেন,
করেন। তো এটাই আদর্শ টাইম, যে টাইমে মঙ্গল বৃহস্পতির সংযোগ হচ্ছে এবং এই সময় জানবেন ঋণ মুক্তির জন্য মঙ্গলের বিশেষ ভূমিকা থাকা দরকার হয়। আর যেখানে দেবগুরু বৃহস্পতির সান্নিধ্যে এখন মঙ্গল রয়েছে, মঙ্গল কিন্তু সেখানে বিশেষ করে কিছু ক্ষেত্রে শুভ ফল দেবে এবং এই ঋণ মুক্তির বিষয়ে কিন্তু আপনারা যদি আগ্রহ করে সেই বিষয়ে কিছু নিয়মাবলী পালন করেন বা জন্মছকে যদি আপনার মঙ্গল বৃহস্পতি শুভ অবস্থান করে, দেখবেন আর্থিক ক্ষেত্রটাও খুব ভালোভাবে সুদৃঢ় হবে এবং এই সময় প্রচুর অপরচুনিটি আসবে। যারা নাকি নতুন কর্মপ্রার্থী বা কর্ম খুঁজছেন তাদের জন্য কিন্তু কাজের ভালো যোগাযোগগুলো কিন্তু আসতে আরম্ভ করবে। মোটামুটি যাদের শনি ঢাইয়া চলছে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি, তারাও কিন্তু এই সময় খুব লাভবান হবেন এবং জীবনে কিন্তু ভালো উন্নতি করার এই যে সময়টা এটা কিন্তু কাজে লাগালে ভালো উন্নতি হবে। এবং খেয়াল রাখতে হবে যাদেরই জন্মছকে মঙ্গল নিচস্থ আছে, ইমিডিয়েট সেই বিষয়ে টোটকা করা অথবা প্রতিকার প্রতিবিধান ধারণ করলে সেক্ষেত্রেও কিন্তু সুফলগুলো আপনারা ধরতে পারবেন। এবং বিবাহ যাদের বাধা, দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না, দেখাশোনা হচ্ছে কিন্তু বিয়ে ঠিক হচ্ছে না, কেটে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগাযোগ আসবে এবং বিবাহ সম্পর্ক বিবাহে আবদ্ধ হতে পারবেন। সেই যোগ কিন্তু এই সময়টা চলবে, অর্থাৎ 12 জুলাই থেকে শুরু হচ্ছে। এই যোগটা খুব শুভ যোগের মধ্যেই পড়ছে। বৃহস্পতি অলরেডি রোহিণী নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করছে, সঙ্গে যখন মঙ্গল অবস্থান করছে এই যোগটাকে অত্যন্ত শুভ মানা হয়। এই যোগে কিন্তু আপনারা যদি নিয়মভাবে চলেন সেক্ষেত্রে কিন্তু উপকার পাবেন। আর তার জন্য বিশেষ করে বলবো মা তারার পুজো বৃহস্পতিবার যদি করেন, নিত্য পুজো যেটাকে আমরা বাড়িতে যেমন ঠাকুরের আসনে রেখে পুজো করি সেইভাবে মা তারার যদি নিত্য পুজো বৃহস্পতিবার করে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। এছাড়াও যারা দীক্ষা নেওয়া আছে বা গুরু মন্ত্র জপ করেন তারা এই সময় সেই মন্ত্র চ্যান্টিং এটা আরো বাড়িয়ে দিন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো উপকার পাবেন। গুরু মন্ত্র জপ করা বা যে কোনো বীজ মন্ত্র জপ করা, এই সময় যত মন্ত্র জপ বাড়িয়ে দেবেন তত জানবেন আপনার যে কোনো সমস্যাই থাক না কেন এই সময় কিন্তু সেগুলো আস্তে আস্তে কাটতে আরম্ভ করবে। কেন দেবগুরু বৃহস্পতি এটা এই সময়টা যেহেতু মঙ্গলের সাথে সংযুক্ত সেক্ষেত্রে কিন্তু যে কোনো বিপদ আপদ কিন্তু অনেকাংশে আস্তে আস্তে অনেক কমে যাবে। সুতরাং মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন যাদের বিবাহ সংক্রান্ত বাধা আসছে বা মামলা মোকদ্দমার জন্য ভুগছেন, দীর্ঘদিন ধরে মামলা মিটছে না, এই সময়টা শুভ, এই সময়টা কাজে লাগান। 12 জুলাই এর পর থেকে মন্ত্র উচ্চারণ, মন্ত্র চ্যান্টিং করা, ঘিয়ের প্রদীপ জ্বালানো, মা তারার পুজো করা, হনুমানজির পুজো করা, এগুলো কিন্তু নিয়মিত করতে হবে। এবং অবশ্যই মনে রাখতে হবে শুদ্ধ ভাবে শুদ্ধ বস্ত্র, শুদ্ধ শরীর শুদ্ধ রাখতে হবে, শরীর শুদ্ধ অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে, তাহলে কিন্তু মন পবিত্র থাকবে এবং সেইভাবে আপনারা ঈশ্বরকে ডাকলে পরে সেক্ষেত্রে কিন্তু এর শুভ ফল আপনারা পাবেন। কেউ কি ফোনে আছে? একদম, আমরা আরেকটু আলোচনায় ফিরবো। বন্ধু এখন আপাতত যাই হোক শুনছেন আপনারা, খুব ভালো লাগছে, যাই হোক এখন আমরা একটু আলোচনায় ফিরবো। তার আগে আমি একটু বলে দিচ্ছি যে আপনারা কিন্তু অনুষ্ঠানটি কিন্তু প্রতিদিন যেমন সকাল 10:35 অনুষ্ঠানটি দেখছেন, সোম থেকে শনিবার এবং রবিবার 8:10 দেখছেন, সকাল 8:10। এছাড়াও কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা প্রত্যেক বৃহস্পতিবার যেমন ফিরে আসছি, আপনারা জানেন ঠিক 6টার সময় আমরা ফিরে আসি, তেমনি শনিবারও কিন্তু দুপুর 3:45 অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তী আমরা শনিবারই কিন্তু আবার 3:45 ফিরে আসবো। আর যারা কোনোভাবে মিস করছেন তাদের উদ্দেশ্য বলা যে আপনারা সোনার বাংলা চ্যানেল কিন্তু সার্চ করলেই কিন্তু ইউটিউবে পরপর কিন্তু জগন্নাথ মুখার্জির অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা সেটা ফলো করুন, দেখুন, এবং এর থেকে আপনারা অনেক কিছু বেনিফিটেড পাবেন। তার কারণ তিনি সেইভাবে কিন্তু আপনাদের নানানভাবে গাইডেন্সগুলো দিচ্ছেন, গাইডলাইন্সগুলো দিচ্ছেন, ভীষণভাবে মানুষ উপকৃত হচ্ছেন। আমরা স্যার আবার একটু আমরা যদি কথাবার্তি যদি কিছু পাই, প্রবল শত্রুতায় যারা ভুগছেন দীর্ঘদিন ধরে, জানেন যে গুপ্ত শত্রুতে ক্ষতি করছে বা কোনো তন্ত্রক্রিয়ার ফলে অসুস্থতা বোধ করছেন বা
আপনার বাস্তু ক্ষতি করা রয়েছে, একদম আদর্শ টাইম। এই সময় মঙ্গলের বীজ মন্ত্র যেমন জপ করবেন, তেমনি ভাবে মা বগলামুখীর মন্ত্র পাঠ করা, সেটাও কিন্তু খুব শুভ হবে। অবশ্যই তো বলবো, যারা পারবেন দেখিয়ে নিয়ে প্রতিকার প্রতিবিধানটা করবেন, সেক্ষেত্রে খুব উপকার পাবেন। জীবনে কিন্তু ভালো সুযোগ, এগুলোকে কাজে লাগালে কিন্তু ভালো থাকা যায়। একদম সেটাই। আমরা আরো আমরা জানবো অনেক কিছু পরবর্তী লাইভ অনুষ্ঠানে। প্রত্যেক শনিবার যেমন আপনারা জানেন এবং বৃহস্পতিবারও জানেন, আমরা আবার ফিরে আসবো। আর বুকিং নাম্বারটা বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা জানেন যে এই নাম্বারটি 9051200976, এই নাম্বারে বুকিং করুন এবং আপনাদের যা সমস্যা আছে নিশ্চয়ই জানাবেন, সমাধানের পথ পাবেন। এই বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আবার পরবর্তী একটি নতুন বিষয় না। নমস্কার।